আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকা কিছু ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ফ্রেন্ড। অনেক ভাই ব্রাদার এখানে প্রশ্ন করে থাকে যে ভাই, আমার অ্যাকাউন্টে 1800 ফ্রেন্ড আছে, কিন্তু যখনই আমি কোনো পোস্ট করি সে পোস্টে কোনো পরিমাণ লাইক কিংবা রিয়াকশান দেখা যায় না, এটার কারণ কী? কারণ হচ্ছে আমাদের অ্যাকাউন্টে যে 1000-2000 ফ্রেন্ড থাকে, সেই ফ্রেন্ডগুলো অধিকাংশ ইনঅ্যাক্টিভ। অর্থাৎ ইনঅ্যাক্টিভ কারা? যারা অনলাইনে খুবই কম আসে, মাঝে মধ্যে আসে, ওকে, কিংবা কখনো আপনার সাথে একবার অ্যাড হয়েছে, পরবর্তীতে আর আজ থেকে সে অনলাইনে আসে না। তো এরকম অনেক ফ্রেন্ড আছে যারা, তাদেরকে আপনি ডিঅ্যাক্টিভ কি ইনঅ্যাক্টিভ বলতে পারেন, যারা ফেসবুকে আসেই না। সেসব ফ্রেন্ডগুলো যখন আপনার ফ্রেন্ড লিস্টে থেকে যায়, তখন তারা তো লাইক কমেন্ট করে না এবং আপনার পাশাপাশি আপনার আইডির রিচও বাড়ে না, ওকে। তো এখানে যদি 1800 ফ্রেন্ড থাকে, সেই ফ্রেন্ডের মধ্যে অধিকাংশই ইনঅ্যাক্টিভ যখন থাকবে, তখন আপনার আইডির রিচও ডাউন থাকবে, ওকে। যেহেতু আপনার ফ্রেন্ডরা যখন আপনার পোস্টের উপরে কোনো রিয়াকশান দিবে না, তখন কিন্তু আপনার আইডির রিচটাও ডাউন থাকবে। তাই আমরা দেখবো যে আপনাদের যে ফ্রেন্ড লিস্টে যে ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো থাকে, সেগুলো আমরা কীভাবে খুঁজে বের করবো, তাদেরকে কীভাবে আপনার রিমুভ করবো, পাশাপাশি আপনার ফেসবুকে যে ফ্রেন্ড লিস্ট আছে সেটা অ্যাক্টিভ ফ্রেন্ড লিস্ট কীভাবে বানাবো, ওকে। তো এটা করার জন্য সেম সিস্টেমে আপনি মোবাইলেও করতে পারেন, সেম সিস্টেম ক্রোমে গিয়েও করতে পারেন। ক্রোমতে করলে মানে পিসিতে করলে সবে হয়, কারণ কি অফিসিয়াল অ্যাপসের মধ্যে অনেক ফ্রেন্ড আছে যাদেরকে শো করে না, ওকে। তো এটা আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে www.webfacebook.com দিয়েও করতে পারেন, ওকে। তো আমি এখানে চলে আসবো ফ্রেন্ড সেকশনে, ওকে। আপনি সেম সিস্টেমে মোবাইলেও করতে পারবেন। তো এখানে যে ফ্রেন্ড সেকশন আছে, এখানে আপনি ফ্রেন্ড পাবেন, হয়তো আমার এই আইডিতে পাওয়া যাবে না, তারপরেও খুঁজে খুঁজে দু একজনকে খুঁজে বেই করার চেষ্টা করবো যেখানে ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড, অর্থাৎ তারা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, দুই এক বছর হয়ে গেছে, ওকে। তো এরকম আপনি ফ্রেন্ড লিস্টে যখনই আসবেন, আমি দুই একটা দেখি আপনি চিনবেন কীভাবে। অনেকে বলবেন যে ভাই, এইসব ফ্রেন্ডগুলো চিনবো কীভাবে, ওকে। তো সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো, ওকে। আবার একটা যে 1800 যে ফ্রেন্ড আছে, 1800 ফ্রেন্ড কিন্তু কখনও আপনি খুঁজে পাবেন না, ওকে। এর অনেক বড় রিজন আছে আর এর বিষয়ে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তো ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো খুঁজে বের করতে হলে একটা হয়তো মেবি পাওয়া গেছে, দেখা যাক। না, এটা ইনঅ্যাক্টিভ হবে না। তো সর্বপ্রথম আপনাকে আসতে হবে ফ্রেন্ড লিস্টে সেপ্টেম্বর 10। না, এটা নাই, আপনাকে একটু কষ্ট করতে হবে, ওকে। কিংবা উপর থেকে আপনি এখানে পাওয়া যাবে খুব সম্ভব, রিসেন্ট অ্যাড, ওকে। এটাতে আপনার একটু কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। তারপর আপনাদের চেষ্টা করবো যে এইসব ফ্রেন্ডগুলো আপনার কীভাবে বুঝবেন আর কীভাবে পাবেন সেগুলো। যেহেতু আমার আইডিতে আমরা প্রতিনিয়তই আমরা রিফ্রেশ করি, অর্থাৎ আমাদের ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড আমরা যাদেরই পাই সেগুলো আনফ্রেন্ড করে দিই, ওকে। এই জন্য আমার আইডিতে খুব কম পাওয়া যাবে। এটা হয়তো ডিঅ্যাক্টিভ ফ্রেন্ড, এটা ডিঅ্যাক্টিভ ফ্রেন্ড, ওকে। যেটা আমি দেখালাম আপনাদেরকে, এটা কিন্তু ডিঅ্যাক্টিভ ফ্রেন্ড, ওকে। তো ডিঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো আপনি রিমুভ করবেন, আর ইনঅ্যাক্টিভগুলো খুঁজে বের করবেন কীভাবে। ডিঅ্যাক্টিভ তো অনেকেই বুঝতে পারবে, যখনই ক্লিক করবেন এই আইডিটা আছে ডিঅ্যাক্টিভ, এখানে যখন ক্লিক করবেন সেখানে অনলি আনফ্রেন্ড দেখাবে, ওকে, আনফ্রেন্ড। আর যেটা ডিঅ্যাক্টিভ হবে না, ওকে, অর্থাৎ এরম সিম্পল আইডিতে কিন্তু দুটো তিনটে অপশন আসবে, ওকে, আনফল আনফ্রেন্ড, ওকে। কিন্তু ডিঅ্যাক্টিভ আইডিতে ক্লিক করলে শুধু আনফ্রেন্ড দেখাবে, ওকে। এগুলো আছে ডিঅ্যাক্টিভ। এখন ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো আমি দু একটা খুঁজে বের করবো, যেহেতু আমরা আইডিতে আমরা প্রতিনিয়ত রিফ্রেশ করে রাখি, এই জন্য বেশি একটা পাওয়া যায় না। তারপরেও আমি আপনার দু একটা দেখাই। এইভাবে আপনার রিমুভ করলে কী হবে, আপনার আইডিটা অ্যাক্টিভ থাকবে। আমার ফেসবুকে অনেক ভাই ব্রাদার আছে, আফতাব ভাই, অনেক ভাই ব্রাদারই আমার আছে, শরীফ ভাই। তো এরা আছে কি প্রতিনিয়ত আইডিতে চেক করে, ওদের কাছে আইডি গেলেই বলতে পারে যে কী পরিমাণে অ্যাক্টিভ। আপনার আমার পোস্ট দেখে কিংবা আমাদের ফ্রেন্ড লিস্ট দেখেও বলতে পারবে আমাদের আইডিতে কী পরিমাণে অ্যাক্টিভ ফ্রেন্ড আছে, এত অভিজ্ঞ হয়ে গেছে তারা। তো এরকম আইডি আমার আইডিতে খুঁজে পাওয়া খুব কষ্ট, তারপরও আমি দেখাই ব্যাপার। তো আপনাদের একটা আইডিয়া দিয়ে আমি এটা, এইটাও তো সেই একই সমস্যা। আমি যে কোনো একটা আইডি দিই আপনাদের বোঝাই। তো ফ্রেন্ডস, আইডির মধ্যে ঢুকবেন, সর্বপ্রথম আইডির মধ্যে ঢুকবেন। ঢুকার পরে এখানে লাস্ট পোস্টটা দেখবেন, এই যেখানে লাস্ট পোস্ট দেখবেন কতদিন আগে লাস্ট পোস্ট করেছে সে, ঠিক আছে। তো আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন, যদি পোস্ট আপনার নর্মালি 1 বছর 6 মাস 7 মাস আগে থাকে, এটা আগস্ট মাস, অর্থাৎ সে কিন্তু অ্যাক্টিভ, গত মাসেও অ্যাক্টিভ ছিল, ওকে। এরকম একটা আইডিয়া পেয়ে যাবেন যে সে কতদিন আগে অ্যাক্টিভ ছিল। তো এখানে দেখবেন যত পুরাতন পোস্ট হবে তাহলে মনে করবেন তত ইনঅ্যাক্টিভ, ওকে। তো এরকম দেখে দেখে যারা অনেক দিন, 1 বছর 1.5 বছর, যেমন খুঁজে পেয়ে যাবেন আপনার আইডিতে, দেখবেন এরকম খুঁজে পেয়ে যাবেন 1 বছর 1.5 বছর ইনঅ্যাক্টিভ, ওকে।
সেব দেখে দেখে আপনার আনফ্রেন্ড করতে হবে। ওকে, এরকম আইডি, এটা সময়ের ব্যাপার, পিসিতে হলে খুব সহজে করা যায়, যেহেতু আমরা প্রতিনিয়ত করে রাখি বলে আমার আইডিতে খুঁজে পাওয়া কষ্ট। তো আপনি চাইলে খুব সহজে কিন্তু আপনি এই আইডির থেকে এরকম অনেক ইনঅ্যাক্টিভ আইডিগুলো এরকম রিমুভ করলে আপনার আইডির কিন্তু রিচ বেড়ে যাবে। ওকে, অর্থাৎ আপনার আইডিতে 4,000-3,000 ফ্রেন্ড আছে কিন্তু আপনার আছে কি রিচ নাই। এর কারণ আছে এই যে ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো আপনার ফ্রেন্ড লিস্টে যখন থাকে তারা তো কখনো লাইক করতে পারে না, তারা তো অনলাইনেই থাকে না। অনেক আছে আইডি খুলছে আপনার সাথে অ্যাড হয়েছে তারপরে আর কোনোদিন ফেসবুকে আসে না, এরকম। তো আপনাকে সর্বপ্রথম দেখতে হবে তার পোস্ট, এই যে লাস্ট পোস্ট। ওকে, লাস্ট পোস্টটা কতদিন আগে করছে, 1 বছর কিংবা 6 মাস 5 মাস, এটা যত পিছিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন সে ইনঅ্যাক্টিভ, যেহেতু এ অ্যাক্টিভ। ওকে, এর পোস্ট দেখেই দেখা যায় আর অলরেডি এখন অনলাইনে আছে, ঠিক আছে। তো এরকম আপনি আছে কি এরকম লাস্ট পোস্ট দেখে যে কতদিন আগে করেছে, এই যে আমার 11 আগস্ট করেছে। ওকে, তো এরকম দেখে দেখে আপনি আনফ্রেন্ড করবেন। আনফ্রেন্ড করলে কি একটু সময়ের ব্যাপার, 1 মাস 1.5 মাসও লেগে যায় যদি আপনার ফ্রেন্ড বেশি থাকে। তো এরকম করে কিন্তু আপনি চাইলে খুব সহজে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাক্টিভ ফ্রেন্ড করতে পারেন, অর্থাৎ আপনি যখনই পোস্ট করবেন সেই পোস্টের উপর ভালো পরিমাণে রিচ আসবে। ওকে, তো এই বিষয়ে ছোটোখাটো করে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন, আর এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন। ইনশাল্লাহ চেষ্টা করবো সেই রিলেটেড আবার ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।